একদিকে সাগরের উত্তাল ঢেউ পানের বর বা লক্ষ্য গাছের সবুজের সমারোহ প্রতিকূল পরিবেশ আর সামুদ্রিক মাছের অভয়ারণ্য বৌদ্ধ মন্দির কিংবা লবণের জন্য বিখ্যাত যে জায়গা আজকে আমরা ঘুরে আসব সেই মহেশখালী থেকে মহেশখালী বাংলাদেশের বাজার জেলার অন্তর্গত একটি উপজেলা এই অঞ্চলটি বাজারের একটি বাটি অঞ্চল দ্বীপরূপে পরিবেশিত এবং এটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ এটি মহেশখালী দ্বীপ বেশ পরিচিত লাভ করেছে সব জায়গায় বরাবর সবুজ প্রকৃতি আর সাগরের উত্তাল ঢেউয়ের মাঝে চলা ও সামুদ্রিক মাছের এই বাজার আমার ভালো লাগার অন্যতম জায়গা আজকে বাজার থেকে মহেশখালী যাব আর ঘুরে দেখব এই মহেশখালীর অলিগলি সাথে তুলে ধরবো আপনাদের সাথে ঢাকা থেকে কক্সবাজার যেতে পারবেন বিভিন্ন বাসে করে এসি বাসে ভাড়া পরে চৌদ্দশো থেকে পনেরোশো টাকা এবং নন এসি ভাড়া পরে এক হাজার থেকে এগারোশো টাকা আর যেতে সময় লাগে আট থেকে নয় ঘন্টা প্রায় সকল বাসই ঢাকা থেকে যাওয়া সকল বাসগুলো নামিয়ে দেয় কক্সবাজারের ডলফিন মোড়ে ঢাকা থেকে আগত এই বাসগুলো থেকে সবাই নেমে রিকশা অথবা অটোরিকশা বা সিএনজি করে যেতে হয় ঘাটে। কক্সেসবাজার ডলফিন মোড় থেকে অটোরিকশা চোখে মহেশখালী ঘাটে গেলাম দুজনের ষাট টাকা দিয়ে সেখান থেকে সিবোর্ডে যাব মহেশখালী ঘাটে বিশ টাকা জনপ্রতি খাস দিতে হয় আর সিবোর্ড ভাড়া পরে একশো দশ টাকা যেতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট আর টলার যোগেও যাওয়া যায় তবে ভাড়া পরে চল্লিশ টাকা জনপ্রতি যেতে সময় লাগে চল্লিশ থেকে পঞ্চাশ দশ টাকা না আর টলার ভাড়া কত চল্লিশ টাকা সময় ঘাট থেকে সি বোর্ডে করে যাত্রা শুরু করলাম মহেশখালীর দিকে চারিপাশে সারি সারি নৌকা আর সিবোর্ড ঘাটে। এই মাত্র ঘাটি মহেশখালীতে যাওয়ার রাস্তা আর অন্য রাস্তাটি দিয়ে গেলে সময় লাগে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা তাই এখান থেকেই বেশিরভাগ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন যেতে যেতে মহেশখালী সম্পর্কে বেশ কিছু তথ্য দিই আপনাদেরকে মহেশখালী উপজেলার আয়তন তিনশো বাষট্টি বর্গ কিলোমিটার কক্সবাজার জেলার সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার এ উপজেলার উত্তরে চকরিয়া উপজেলা দক্ষিণে কক্সবাজার সদর উপজেলা ও বঙ্গোপসাগর পূর্বে চকরিয়া উপজেলা ও কক্সবাজার সদর উপজেলা পশ্চিমে কুতুবদিয়া উপজেলা ও বঙ্গোপসাগর অবস্থিত উনিশশো সালে মহেশখালী থানা গঠিত হয় মহেশখালী থানাকে রূপান্তর করা হয় মহেশখালী উপজেলা তিনটি ছোট ছোট দ্বীপের আরও সমন্বয়ে গঠিত এগুলো হলো সোনাদিয়া মাতারবাড়ি ও ধলঘাটা আমরা যখন ঘাটে যাই তখন কিছুটা অবাক হই আশেপাশের সমস্ত টলার দেখে সবসময় শুধু অনলাইনে দেখেছি কিন্তু আজকে স্বচককে সামনে দাঁড়িয়ে শত শত নৌকা বা টলার বাঁধা এই ঘাটে এই টলারগুলো রাতে মাছ ধরে সাগরে বা শাখা নদীতে আর সকালে এই মাছগুলো ঘাটের পাশের বাজারে বিক্রি করা হয় রিবোর্ডে যেতে যেতে আমরা সাগরের উত্তাল ঢেওয়ার পাশের সবুজ দৃশ্য দেখে সত্যিই অবাক নদীর পাশে বেরিবাদ দিয়ে সেখানে ভাঙ্গন প্রতিরোধ করে কিছু বিল্ডিং গড়ে তোলা হয়েছে তবে একটি বিষয় খুব ভালো লাগলো যে মেঘনাচাইতে বৃষ্টি আসার মতো কারণ হল আর সেটি হল সোনাদিয়া বা কুতুবদিয়া বায়ুবিদ্যুৎ কেন্দ্র বিশালাকার পাখা বসানো হয়েছে সাগর পারে যাতে সাগরের বাতাস কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় সি বোর্ডে পাশ হয়ে ওই পাশে ঘাটে নেমে দেখি এক অনন্য দৃশ্য বা সুন্দরবনের মতো প্রাকৃতিক সৌন্দর্য চারপাশে সবুজ সমারোহ আর লক্ষ লক্ষ গাছ যার ওপর থেকে মাটি দেখা যায় না ঘাটের এই পরিবাসটা দারুণ লেগেছে আমার কাছে সি বা টলার থেকে নেমে ঘাটে পারে রিকশা বা অটোরিকশা পাওয়া যায় বিভিন্ন জায়গায় ঘুরে দেখার জন্য পাশে কিছু দোকান বসেছে ব্রিজের উপরেই তবে এই ব্রিজটা প্রায় এক কিলোমিটারের মতো লম্বা ব্রিজটি দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে ব্রিজের দুপাশ দিয়ে হাজার হাজার গাছ আর মাঝে সরু ব্রিজ চলে গেছে শহরের দিকে আছে এখানকার বিখ্যাত পান একটি রিকশা ভাড়া করে ঘুরতে বের হলাম শহরে রিক্সা ভাড়া পড়ল দুশো টাকা কয়েকটি জায়গায় ঘোরাবেন তাই

আঁকা বাঁকা রাস্তা আর দুপাশ দিয়ে ছোট ছোট বাড়ি দোকানপাট মহেশখালী পৌরভবন ও চোখে পড়ে যাওয়ার পথে পাশেই একটি বিশাল লেক যেটি জনসাধারণের পানীয় জলের অভাব মোচনের জন্য বিশাল একটি দীঘি খনন করা হয়েছে যা বর্তমানে উপজেলা প্রশাসনের সম্মুখেই অবস্থিত সেটি রিক্সাওয়ালা খুব মিশুক লোক তাই তিনি নিজেই সব বলে দিলেন কোথায় কি আছে আর কেমন দেখতে সেটা কেমন একটি লবণ ঘের কাছে রিকশা থামালেন কিন্তু এখানে এখন লবণ চাষ হয় না জোয়ারের কারণে এখানে চিংড়ি মাছের ঘেরের করা হয়েছে বিশালাকার লেকের মতো দেখতে আমরাও কিছুটা অবস্থান করলাম এই লেকের পাশে ভাই তাহলে আর একটু লবণাক্ত হবে তারপর ওই পানি যখন আপনি ক্ষেতের মধ্যে আধেন যে পর্যন্ত আনিয়ে দিবেন যান পর্যটন রক্ত কিন্তু আজকে তো আসছে আপনি সরাসরি আন্দালি ক্যাথ নিয়েছেন তাও লবণ বাঁধে পানি পরিচালনা করতে হবে দশ থেকে পনেরো দিন এক নম্বর দুই নম্বর এভাবে দাঁত করতে হবে পানি রায় এ কেউ বলে যে ফানার থেকে পানি হয় কেউ বলে খালি পানি থেকে সমুদ্রের পানি থেকে আমাদের না না ভুল হচ্ছে পানি অনেক লবণাক্ত পানি তার থেকে অনেক কিছু হয় অনেক কষ্ট বিনিময় স্যার লবণটা পায় এখানে কিন্তু গড়গড় আছে স্যার এটা যদি শুকিয়ে দিলে আপনি গড়গুলো দেখতে পাচ্ছেন এখানে তেমন কিছু দেখতে পেলাম না তাই আমরা এখান থেকে যাব মহেশখালীর সবচেয়ে বড় বদ্ধ মন্দিরে যাকে আবার অনেকেই স্বর্ণ মন্দিরও বলে থাকে প্রায় সকল পর্যটন কেন্দ্রগুলোতে একটি বৌদ্ধ মন্দির থাকবেই এখানেও তাই মন্দিরে প্রবেশ করতে দশ টাকার টিকিট নিতে হয় পাশে বসে আছে কিছু বৌদ্ধ গল্প করছেন প্রবেশপথে আছে বেশ কিছু বার্মিজ দোকান যেখানে গামসা লঙ্গি ব্যাগ ভ্যানিটি ব্যাগ সহ নানান সামগ্রী পাওয়া যায় গেট দিয়ে প্রবেশ করে ডান পাশে চোখে পড়ল একটি মন্দিরের যার রং সোনালি আসলে সকল বৌদ্ধ মন্দিরগুলোই এই রং করে থাকে সৌন্দর্যের জন্য মন্দিরের ভিতরে ঘুরে দেখেছি যার প্রায় সব ঘরেই একটি বৌদ্ধ মন্দির নির্মিত আছে এখানে একটু সামনে দুপাশে দুটি সিংহের মূর্তি আর ঘরের মাঝে প্রায় পঁচিশ ফুট লম্বা একটি বৌদ্ধ মন্দির দেখা যায় পর্যটকদের আকৃষ্ট করার জন্য এরা নানান রঙের কারুকার্য করে নির্মাণ করেন এই বৌদ্ধ মন্দিরগুলো তার এবং তার প্রবেশপথি রয়েছে এগুলো এক পাশে দেখা গেল একটি বিশাল ঘণ্টা যেটা অনুষ্ঠানের সময় বাজানো হয় আবার পাশে আছে জলাশয়ের মাঝে একটি মূর্তি কিছুটা সাপের আকৃতির এই স্বর্ণ মন্দিরের ভেতরে বেশ কিছু ঘরে বৌদ্ধ মূর্তি লক্ষ্য করা যায় এ আশ্রমের মধ্যেই আবার কিছু কচ্ছপ আছে যাদের বয়স মোটামুটি দশ পনেরো বছর এখানে যা দেখা যায় প্রায় সব কিছুই একটু কারুকার্য করে বানানো কারণ পর্যটকদের আকৃষ্ট করাই এদের প্রধান লক্ষ্য স্বর্ণালী রং আবার সবার কাছেই একটু ভিন্ন আকর্ষণ পনেরোশো উনষট খ্রিষ্টাব্দের প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলশ্বাসের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয় একজন পর্তুগিজ ভ্রমণকারী আরাকান অঞ্চলে এই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের বিবরণ লিপিবদ্ধ করে গেছেন তাছাড়া দ্বীপের পূর্ব প্রান্ত দিয়া উত্তর দক্ষিণমুখী পাহাড় এবং তার পাদদেশে প্রবাহিত চ্যানেল থাকার কারণে অনুমোদিত হয় যে দ্বীপটি একসময় মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত ছিল পনেরোশো আশি খ্রিস্টাব্দে দক্ষিণ চট্টগ্রামে আরাকানি শাসন শুরু হলে মূল ভূখণ্ড থেকে পৃথক থাকার কারণে মহেশখালী দ্বীপের ওপর শাসকগোষ্ঠীর তেমন কোনো নিয়ন্ত্রণ ছিল না আর তাই এই দ্বীপাঞ্চলে গড়ে ওঠেনি কোনো সুশৃঙ্খল কোনো জাতির এখানে একটি সংঘবদ্ধ জলদস্যুদের আবাসস্থল গড়ে ওঠে বলে তিনি অনুমান করেন মহেশখালী দ্বীপ এবং সমুদ্রের মাঝখানে আদিরাত পাহাড়টি নাম মৈনাক পাহাড় আদিনাথ মন্দিরটি সমুদ্র স্তর থেকে প্রায় দুইশো অষ্টআশি ফুট উঁচুতে অবস্থিত ময়নাক পাহাড়ের চূড়ায় নাথ সম্প্রদায়ের ইতিহাস থেকে জানা যায় হিন্দু মুসলমানদের সেতুবন্ধন হিসেবে এই মন্দিরটি ইতিহাসের সাক্ষী হিসেবে কাজ করছে উপমহাদেশের আদি তীর্থস্থান হিসেবে প্রত্যেক হিন্দু এখানে পুজো করে থাকেন তাই এই মন্দিরের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাদের কাছে প্রাকৃতিক পরিবেশে মন্দিরটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র মন্দিরের তিনদিকেই রয়েছে আবার সমুদ্র এবং পাহাড়ি পরিবেশ কক্সেস বাজারে আসবেন আর ঝাউবন দেখবেন না তাতে কি আর হয় এই মহেশখালীতেও রয়েছে বিশাল ঝাউবনের বাগান আবার এখানে রয়েছে ঝাউবনের এমন বাগান যার আয়তন প্রায় দশ একর বাংলাদেশ সরকার এই ঝাউবনগুলো তৈরি করেছেন বিভিন্ন ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য যা এই প্রাকৃতিক দৃশ্য দেখলে সত্যি যে কারো মন ভালো হয়ে যাবে কারণ প্রাকৃতিক সৌন্দর্য প্রতিটি প্রাণের উপর ইতিবাচক প্রভাব ফেলে আবার পানের জন্য এই মহেশখালীর বেশ সুনাম রয়েছে এখান থেকে বাংলাদেশের অনেক জায়গায় চলে যায় এই পান পানের বরগুলো অনেক বড় ওপর থেকে দেখলে মনে হয় কেউ সাঁতার নিয়ে আড়াল করে বসে আছেন মহেশখালী ঘাটে পাবেন অনেক রকমের পান যেগুলো বিভিন্ন মশলা মাখিয়ে বিক্রি করা হয় 10 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত পান পাওয়া যায় এই মহেশখালিতে পানটা জাসা নাই আসলে কিন্তু মিষ্টি আর পানটা খুব সফট পানটা গুঞ্জি খাওয়া জাগুনছরা কল সেটা আবার কি এখানে আর মশলা দেয়া হবে পানটা ওটা জেলি এটা সিরিপল একটা দাম নেই দশ টাকা দামের হালকা মশলা আর মাদারি মশলা বিশ টাকা সব মশলা ত্রিশ টাকা এই এই বিশ টাকাটা ত্রিশ টাকাটা আগুন দিয়ে খেতে পারেন আগুন ছুড়ে খেতে পারেন এখানে আরো মশলা দেওয়া হবে আপনাদের কয়টা কাটটার সাথে আপনারা জন্য বানাবো এই বহিষ্কালীতে একটি ব্রিজ আছে যাকে আবার শুটিং ব্রিজও বলে অনেকে কারণ মাঝে মাঝে এখানে বিভিন্ন চলচ্চিত্রের শুটিং চিত্রায়িত হয়ে থাকে এই বৃষ্টি সরু ও সোজাভাবে নির্মাণ করা হয়েছে তবে দুপাশের এই প্রাকৃতিক সৌন্দর্য যে কারো মনকে আন্দোলিত করে তুলবে পাখির চোখে দেখলে এই দ্বীপ বা এই সরু বৃষ্টি আর তার চারপাশে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে মনের অজান্তি হারিয়ে যাবেন কিছু সময়ের জন্য পান মাছ সুটকি চিংড়ি লবণ এবং মুক্তার উৎপাদন মহেশখালী উপজেলাকে দিয়েছে আলাদা পরিচিতি দ্বীপটি লবণ পান ব্যবসায়ের প্রধান কেন্দ্র সামুদ্রিক মাছ ধরা চিংড়ি চাষ করা এবং তা প্রক্রিয়াজাতকরণ এই দ্বীপের বিশাল দৃশ্যমান বিকাশমান শিল্প পান চাষ এখানকার ঐতিহ্যবাহী পেশা ও ব্যবসা এই মহেশখালী দ্বীপের অন্যতম ব্যক্তিত্ব হলেন সলিমুল্লাহ খান বাংলাদেশি লেখক ও চিন্তক ও গণবুদ্ধিজীবী আলমগীর ফরিদ বাংলাদেশী রাজনীতিবিদ সুলতান জৌফ নদ্বী আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব ও হাদিস বিশারদ এবং লেখক আশেক উল্লাহ রফিক বাংলাদেশী রাজনীতিবিদ আমাদের ভিডিওটি ভালো লাগলে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আর কমেন্টস করে জানান কেমন লাগলো ভিডিওটি আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সাথে থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এই কামনা করছি